নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে শনি মহারাজের আশীর্বাদে ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে। এই ছয় রাশি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। কেন হয়, কি কারণে শনি মহারাজ এই ছয় রাশিকে বিশেষভাবে লাভ দিবে, তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আজ দুপুর 3:55 শনি দেব নক্ষত্র পরিবর্তন করেছে, অর্থাৎ ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনি কিন্তু প্রবেশ করেছে। শনির রাশি পরিবর্তনের মতোই এই শনি নক্ষত্র পরিবর্তনও কিন্তু আমাদের জীবনে চড়াই উত্তরাই নিয়ে কিন্তু আসে। অর্থাৎ রাশি পরিবর্তনের যেমন প্রভাব থাকে কি না, ঠিক নক্ষত্র পরিবর্তনেরও এই প্রভাব কিন্তু থাকে। তো আজ 6 এপ্রিল 2024 শনি নক্ষত্র পরিবর্তন করেছে এবং শনি হতে চলেছে মহা শক্তিশালী। এবং আজ মধ্যরাত থেকে এই শনি এই ছয় রাশিকে বিশেষ কৃপা দিবে, শনির আশীর্বাদ পেতে চলেছে এই ছয় রাশি। এই ছয় রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি। হ্যাঁ, তবে দেখা দরকার আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি যদি শুভ না থাকে, আমি একটি কথা খুব দায়িত্বের সাথে বলছি, তাহলে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন না। শনি আপনার কোন ভাবে অবস্থান করছে, কোন ভাবাধিপতি এবং তার উপর কোনো আপনার নিজস্ব নেই তো, বা পাপকর্তারই দোষে নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। তাই শনির এই নক্ষত্র পরিবর্তন বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই ছয় রাশির ক্ষেত্রে। অনেকেরই একটা ভয় থাকে যে শনির সাড়েসাথী বা শনির ঢাইয়া বা শনির মহাদশা হলেই আমাদের জীবনে বড় ধরনের সমস্যা আসবে। আমি একটি কথা বলি, শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল কিন্তু পাবেন, অর্থাৎ যেমন বৃক্ষ রোপণ করবেন তেমন ফল আপনি কিন্তু পাবেন। তাই শনি মানেই যে খারাপ তা নয়। শনি যদি কোনো মানুষকে দেয় কি না, এই কলিযুগে অপার ধন, অপার সম্পত্তি, অপার বৈভবের মালিক কিন্তু করে। তো আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন, এবং পাশাপাশি আপনারা বিশেষভাবে শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। তাতে কী হবে, শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের কাটবে। শনি যদি আপনার অশুভ থাকে সেই অশুভত্ব কাটবে, এবং রাস্তার যে স্ট্রিট ডগ রয়েছে তাদেরকে খেতে দিন, এবং নির্ধনী ব্যক্তিকে সাহায্য করুন। আমি বারবার এই কথাগুলো বলি, দেখুন আমি বারবার বলি, শনি স্থিতি ভালো, দৃষ্টি খারাপ। এবার দেখা দরকার যে আপনার লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবে শনি দৃষ্টি পড়ছে, যে ভাবগুলোতে দৃষ্টি পড়ে কি না সেই ভাবগুলো কিন্তু বিনাশ হয়ে যায়। অনেকেরই একটা ভুল ধারণা, শনি খারাপ মানে নীলা পড়ব না, এটা একদম ভুল ধারণা। নীলা যেমন আপনাকে 15 দিনের মধ্যে আপনাকে করে দিতে পারে কোটিপতি, তেমনি আপনাকে 2 দিনের মধ্যেও কিন্তু আপনাকে কিন্তু বড় ধরনের বিপদ নিয়ে আসতে পারে। শনি কি শনির যে রত্ন নীলা আপনার পক্ষে কি স্যুট করছে? এই নীলা কারা পরিধান করবেন অবশ্যই এর উপর আমরা কিন্তু ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে থাকুন। কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নীলা প্রযোজ্য কিন্তু নয়, অর্থাৎ শনি খারাপ থাকলে নীলা পরে নিলাম তা না, কিছু ক্রিয়া কিছু কবচ মাধ্যমে কিন্তু শনির যে নেগেটিভ এফেক্ট কাটানো কিন্তু যায়।
অনেকেরই একটা ধারণা রয়েছে শনিবার আমরা শনি মন্দিরে গিয়ে শনি ঠাকুরের কাছে আমরা পুজো দিব, সর্ষার তেলের প্রদীপ দিব, লোহার প্রদীপে সর্ষার তেল দিব, শনির দিকে তাকিয়ে প্রণাম করব। এটাতে কিচ্ছু হবে না, এটাতে আপনার জীবনে আরও সমস্যা বাড়বে, কারণ শনির দৃষ্টি তো ভালো না, শনি যেভাবে দৃষ্টি দেয় সেটা তো বিনাশ করে দেয়। অর্থাৎ যেখানে শনি মূর্তিরূপে পূজিত হয় সেখানে যাবেন না ভুল করেও, যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেই জায়গাতে আপনারা যান, নিশ্চিতরূপে লাভ পাবেন। পাশাপাশি আপনারা যদি না পান, আপনারা অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ এবং ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি ধনভাবে অবস্থান করছে এই সময়। আপনাদের অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো ভালো হবে, শনি সাড়ে সাথে চলছে এবং আপনাদের এই সময়ের মধ্যে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। মকর রাশি সাড়ে সাথে চলছে, তাও কিন্তু মকর রাশি বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবে এই নক্ষত্র পরিবর্তন। দ্বিতীয় যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই নক্ষত্র পরিবর্তন আপনার ধনাধিপতি এবং একাদশপতি নক্ষত্রে শনি অবস্থান করছে এবং রাশিতেই আপনারা রয়েছে কুম্ভ রাশিতে। এবছর কোনো জায়গাতে শনি যাচ্ছে না, 2024 টোটালটা কুম্ভ রাশিতে কিন্তু শনি কিন্তু থাকছে। অর্থাৎ আপনাদের লাভ, সফলতা, প্রফিট বাড়বে, আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু ফল দিবে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিকটাও আপনাদের মজবুত হতে চলেছে এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন চাকরির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। আপনাদের ভাগ্যাধিপতি নক্ষত্রে শনির অবস্থান, অর্থাৎ আপনার ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, আপনাদের ইনকাম, প্রফিট, লাভ বাড়বে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো কাজ আপনাদের শেষ হবে এবং পারিবারিক সুখের জায়গা এবং কোনো প্রপার্টি থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে আপনারা বড় ধরনের লাভ কিন্তু এই সময় করবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ নিশ্চিত রূপে আসতে কিন্তু চলেছে। দেখুন আমি একটা কথা বলছি, যারা ভিডিওগুলো শুনছেন না, আবারও বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, বিজনেস ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে লাভ দিতে চলেছে। আপনাদের এই সময় বড় ধরনের ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশির এই নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। যারা পেট্রোলকেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু ধনু রাশিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী ধনু রাশি। একদম শেষ রাশি সিংহ রাশি। সিংহ রাশি সপ্তমভাবে শনি সচনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে পঞ্চমপতি নক্ষত্রে। অর্থাৎ আপনাদের বৈবাহিক জীবন আপনাদের সুখময় করবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে আপনারা বিশেষভাবে এই সময় কিন্তু নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই শনির নক্ষত্র পরিবর্তনে এই ছয় রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এবং এর পাশাপাশি আমি আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন আমি একটা কথা বলি, সমস্যা আছে
সমস্যার পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। তাই অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আপনাদেরই চ্যানেল। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভালো থাকুন, নমস্কার।